আজকে আমি দেখাবো কিভাবে আমরা কালার কোড ব্যবহার করতে পারি। তো কালার কোড ব্যবহার করার জন্য আমাদের বেশ কয়েকটা উপায় আছে। তো আমরা এই কালার কোডটা কেন ব্যবহার করব, কালার কোড আমরা এই জন্য ব্যবহার করব যে কালার মানে প্রচুর কালার কোড আছে, তা আমরা কয়টা মনে রাখবো আর কয়টা কালারের রং আমরা জানি। তো এই জন্য আমরা এই কালার কোডটা ব্যবহারের জন্য আমরা ফটোশপ আরও বেশ কয়েকটা নিতে পারি। তো অ্যাট ফার্স্ট আমরা ফটোশপ থেকে কীভাবে কালার কোড নিতে পারি সেটা দেখব। তো আমি এই ফটোশপটা ওপেন করলাম, করার পরে এই যে কালারটা ওপেন করলাম, তো এখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে আমি পছন্দ করে দিতে পারি। এখান থেকে প্রচুর কালার রয়েছে, এখান থেকে যে কালারটা আমার পছন্দ হবে আমি সেটা দিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটা চুজ করলাম। তো এটা দেখেন, এখানে দেখেন যে নিচে 6 ডিজিটের একটা সংখ্যা আসছে বা একটা কোড, তো এটাকে আমরা দিতে পারি। তো এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি। তো তার আগে আজকে প্যারাগ্রাফটা কেটে দিই, শুধু থাক কাটতে চাচ্ছ। তো আমরা একটা কালার কোড ব্যবহার করি, তো আমরা এখানে এই কালার কোডটা দেবো। তো কালার কোডটা অ্যাট ফার্স্ট আমরা একটা হ্যাশ দিয়ে ওই কোডটা পেস্ট করে দিলাম, এবার সেভ করলাম, পেজটা রিফ্রেশ করি দেখি কি অবস্থা। আমরা যে কালারটা দিয়েছিলাম সেটাই হয়ে গেছে। তো এভাবে আমরা কালার কোড ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা মানে আর কি যে কালারটা আমার পছন্দ হবে সেটা আমি নিয়ে এখান থেকে এভাবে দেখেন যেখানে ক্লিক করবো সেখানে সেই ঠিক সেই কালারের কোডটা আমরা এই বক্সে পাবো। এভাবে আমরা কালার কোডটা সংগ্রহ করতে পারি। এখন কথা আছে, যখন ক্লায়েন্ট আপনাকে কোনো পিএইচডি বা কোনো ওয়েবসাইট ডিজাইন করতে দেবে, তখন তো কালার আমার মতো আপনার মতো পছন্দ করলে তো হবে না, তখন ক্লায়েন্টের বা ওই পিএইচডির আকারে আমাদের কালার কোডটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এটা আমরা সিলেক্ট করব। তো করার পরে আচ্ছা আমি একটা পিএইচডি নিয়ে আসি। দেখেন এখানে এই যে কালারগুলো আছে, তো এখান থেকে আমার একটা ধর মনে করেন আমার এই কালারটা দিতে হবে, তো সেক্ষেত্রে আমি কি ওখানে ওইভাবে তো আসলে দেওয়া সম্ভব না। তো এই জন্য আমরা এই কালারটাকে এই এই এটা এই আইকনটা আমরা সিলেক্ট করে দিই এখানে, এই দেখুন, অর্থাৎ আমি যেখানে এখানে ক্লিক করলে এই যে এই কালারের কোডটা আছে, আমি এটা যেখানে ক্লিক করবো সেখানে আসবে। আমি যদি সাদা, এই দেখুন সাদা, তো আমরা এই লেখার কালারটা নিতে পারি। তো এটাকে নিলাম, নিয়ে আমরা এটাকে এই সেই কালার হয়ে গেছে কিন্তু। তো এভাবে আমরা কালারকে কালার কোডটা নিতে পারি। তো এভাবে ঠিক আপনি যে কোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো কালার কোড নেওয়ার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা সফটওয়্যার আছে, আমরা সেটাকে ডাউনলোড করে দিতে পারি। তো এটা হচ্ছে আপনার পিক্সি নামে ছোট্ট একটা, আমরা লিখি ডাউনলোড পিক্সি, PIXIE। তো এটা লিখে আমরা সার্চ দিই কি,
তো এখানে দেখেন যে তিনটা ভার্সন আসছে, তো একটা আছে অ্যাজ এ পোর্টেবল, তো এখানে জিপ আর্কাইভ আর্কাইভ আর সোর্স কোড। তো আমরা এই যে অ্যাডভান্সড পোর্টেবল এটা নিই, তো এটা আমরা ক্লিক করলাম। তো এই যে দেখেন আমাদের, এই যে দেখেন আমরা দেখেন একটা আইকন আসছে, তো এটাকে এবার এবার এটা এই কালার কোডটা এই পিক্সির এমন একটা সুবিধা, আমি কার্সার ঠিক যেখানে রাখবো সেই কালারটা আমি পেতে পাবো। তো আমি যে লেখা এই কালার আসছে, অর্থাৎ আমি যেখানে কার্সার রাখবো সেই কালারটা আমি পাবো। তদ্রুপ ইজি আমি পিএইচডি থেকে যে কোনো কালার আমি সিলেক্ট করতে পারি, তো যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারি। এখন এই কালারটা আমরা কিভাবে সিলেক্ট করব, তো সাপোজ আমি এই কালারটা, এটা হচ্ছে তো কালারকে আমরা সেভ করার জন্য কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা এই কালারটা তো আগে নিয়েছি, তাই না? তাহলে এটা থাক, আমি এখান থেকে এই কালারটা নিই, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি। তো এই যে দেখেন ঠিক সেই কালার হয়ে গেছে, আমরা এই পিক্সি আমি যেখানে রাখবো ঠিক কার্সার যেখানে রাখবো সেই কালারটা আমার এই এখানে শো করবে। তো এভাবে, তো পিক্সি আর একটা সুবিধা আছে যে মনে করেন যে কোনো একটা ছোট্ট একটা দাগ আমি এখানে আর কি কার্সার নিয়ে যাওয়া যাচ্ছে না, সাপোজ আমরা এই দাগটাকে আমরা কিভাবে ই করতে পারি, তো এটা করার জন্য আমরা এখানে কার্সারকে কন্ট্রোল অল্টার জেড, এই দেখেন এই দাগ চলে আসছে। তো এবার এখান থেকে কন্ট্রোল অল্টার সি আমি আবার দেখাচ্ছি যে এখানে কার্সারটা আসে, তো এখানে রেখে কন্ট্রোল অল্টার জেড, এখানে কন্ট্রোল অল্টার সি। তো কন্ট্রোল ভি, এই দেখেন ঠিক সেই কালারটা কিন্তু আসছে। তো এভাবে আমরা, তো আমি আশা করছি আপনারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করে দিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ।